স্টুডেন্টস অফ কেজি টু, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ অনলাইন অঙ্ক ক্লাসে আমি তোমাদের কথায় লেখা শেখাবো। এর আগে তোমরা কেজি ওয়ানে 1 থেকে 30 পর্যন্ত কথায় লেখা শিখেছো, আজ আমি তোমাদের 31 থেকে 50 পর্যন্ত কথায় লেখা শেখাবো। খুব সহজ পদ্ধতি, কীভাবে তোমরা মনে রাখবে সেই নিয়েই আমি তোমাদের কীভাবে তোমরা কথায় লিখবে সেটা দেখাবো। তাহলে এসো দেখো আমি কিভাবে লিখছি, তোমরাও সেইভাবে ভালো করে দেখে বাড়িতে অভ্যাস করো, কেমন? এসো দেখো। দেখো তোমরা এর আগে 30 পর্যন্ত তো কথায় লেখা শিখেছ, তো 30 বানানটা কি লিখেছিলে একটু মনে করে দেখো তো। এটা লিখেছিলে তয়ের অফলা হস্যই তালবস্য। তো আজ আমি 31 থেকে তোমাদের শেখাবো। 31, 3 10 1 31, তো 30-এর আগে 1 এই শব্দটা যোগ করে 31 হচ্ছে। তাহলে এ ক এক তয়রাপলা হস্যই তালবস্য 31। দেখো মনে আছে 32, 32-এ 30-এর আগে ব যোগ করে 32 হচ্ছে। দেখো ব তয়রাফলা হস্যই তালবস্য 32। আবার দেখো 33, তয়ে একা এটা যোগ করে 30-এর সঙ্গে তয়ে একা যোগ করে 33 হচ্ছে। দেখো তয়ে একা তে তয়রাফলা হস্যই তালবস্য 33। দেখছো কি সহজ। 34, চৌ কথাটা 30-এর সঙ্গে যোগ করে 34 হচ্ছে। চৌ তয়রাফলা হস্যই তালবস্য, এটা তো এই বানানটা কিন্তু তোমাদের মুখস্থ। তার সঙ্গে এক যোগ করে, ব যোগ করে, তে যোগ করে, চৌ যোগ করে, কীরকম তোমাদের কথায় লেখা হচ্ছে। এবার দেখো 35, 30-এর সঙ্গে পয় এই শব্দটা যোগ করে, পয় চন্দ্রবিন্দু অন্তস্থ, পয় 30 তয়রাফলা হস্যই তালবস্য 35। 36, 30-এর সঙ্গে ছ যোগ করে, ছ তয়রাফলা হস্যই তালবস্য 36। 37, 30-এর সঙ্গে সাঁই এই শব্দটা যোগ করে, দন্তস্বয় চন্দ্রবিন্দু আক্কা হস্যই, ৩৭ তয়রাফলা হস্যই তালবস্য 37। 38, 8 30-এর সঙ্গে 8 শব্দটি যোগ করে 38। 39, দীর্ঘ দন্ত ন 39, চল লয় লয় হস্যই তালবস্য 40। 40-এর আগে সংখ্যা হচ্ছে 39, অর্থাৎ এক কম। উনো কথাটির অর্থ হচ্ছে এক কম, তাই 39 বলা হচ্ছে। এবার আসছে দেখো 4-0-40, চ লয়ে লয়ে হস্যই তালবস্য 40। তাহলে 40 বানানটা দেখলে। এবার খুব সহজ, 40-এর সঙ্গে এক এই শব্দটা যোগ করে হচ্ছে 41, এ ক এক চ লয়ে লয়ে হস্যই তালবস্য 41। 42, বয়ে হস্যই অন্তস্থয়ে আকা লয়ে লয়ে হস্যই তালবস্য 42। 43, তে তয়কাতে তা তয়া কাতা লয়ে লয়ে হস্যই তালবস্য 43। 44, চয়ে হস্য চু অন্তস্তয়ে আকা 44 লয়ে লয়ে হস্যই তালবস্য 44। 45, পয়ে চন্দ্রবিন্দু অন্তস্থ পয় তা তয়াকা তা লয়ে লয়ে হস্যই
কালবৈশ্য পঁয়তাল্লিশ, ছেচল্লিশ ছয়ে একাছে চল্লিশ, চ লয়ে লয়ে হস্যই কালবৈশ্য ছেচল্লিশ, সাতচল্লিশ দন্তে শয়ে আকা ত সাত, চ লয়ে লয়ে হস্যই কালবৈশ্য সাতচল্লিশ, আটচল্লিশ আ ট আটচল্লিশ, চ লয়ে লয়ে হস্যই কালবৈশ্য আটচল্লিশ, ঊনপঞ্চাশ পঞ্চাশের আগের সংখ্যা ঊনপঞ্চাশ, পঞ্চাশের থেকে এক কম বলে ঊনপঞ্চাশ বলা হচ্ছে, দীর্ঘ দন্ত ন ঊন প ইয়া চয়ে আকা তালবস্য ঊনপঞ্চাশ, দীর্ঘ দন্ত ন ঊন প ইয় চয়ে আকা তালবস্য ঊনপঞ্চাশ, পঞ্চাশ প ইয় চয়ে আকা তালবস্য পঞ্চাশ। তাহলে দেখলে কিভাবে আমি কথায় লিখলাম, আর ত্রিশের ঘর এই যে সব দেখো একত্রিশ বত্রিশ তেত্রিশ এইভাবে হচ্ছে, আবার চল্লিশ এগুলো তোমাদের মনে রাখবে যে শেষে যখন হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ এই যে লিশ হচ্ছে তার মানে তোমরা চার দশকের ঘর ধরে নেবে। এইভাবে তোমরা বাড়িতে বানানগুলো পড়বে এবং কথায় লেখা অভ্যাস করবে, কেমন? তাহলে দেখলে আমি তোমাদের কিভাবে কথায় লেখা দেখালাম, তো এইভাবে তোমরা বাড়িতে অভ্যাস করো। আজকের মতো আমি তোমাদের অঙ্ক ক্লাস শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।